আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, ইউটিউবের নতুন আপডেট, এই সেটিংস যদি আপনার ইউটিউব চ্যানেলে অফ করা থাকে বা বন্ধ করা থাকে, এখন থেকে আপনাকে ইউটিউব আর মনিটাইজেশন দিবে না। তো বন্ধুরা, নতুন এবং পুরাতন সকলের জন্য কিন্তু বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা বিশেষ করে সামনে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। এক সেকেন্ডও কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই সেটিংস যদি আপনি এখন থেকে বন্ধ রাখেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করে দিলেও আপনাকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা কিন্তু নতুন একটা আপডেট ইউটিউব আপনাদেরকে সকলের জন্য জানিয়ে দিয়েছে, যে এখন থেকে যদি এই সেটিংসটা সকলেই বন্ধ করে রেখে অ্যাপ্লাই করেন বা বন্ধ থাকা অবস্থায় মনিটাইজেশন আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দেবে বা আপনাকে মনিটাইজেশন দিবে না। ঠিক আছে, তো বন্ধুরা চলুন দেখা যাক কোন সেই সেটিংসটা। ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের চ্যানেলের কোন জায়গায় এই সেটিংসটা অফ করা থাকলে সেটাকে অন করে নেবেন, এবং আপনারা কিন্তু সকলেই সতর্ক থাকতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি যারা টপি থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন, এটুকু অনুরোধ নিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা চলুন শুরু করা যাক। এই কাজটি করার জন্য বন্ধুরা আপনারা সরাসরি আপনারা ফোন থেকে যদি করেন, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের ফোন থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো দেখুন, আমি এখন ক্রোম ব্রাউজারে যাব। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য স্ক্রিনশট দিয়ে রেখেছি, সেগুলো আমি আপনাদেরকে ভালোভাবে প্রোভাইড করব। তো চলুন ক্রোম ব্রাউজারে চলে যাই, এবং ক্রোম ব্রাউজার থেকে আপনারা সরাসরি ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাবেন। তো বন্ধুরা, যারা বিশেষ করে নতুন অথবা পুরান যে চ্যানেলই চালাই না কেন, আমরা কিন্তু জানি যে ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিওর মধ্যে কীভাবে যায়। তো যারা জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করতে হয়। তো সরাসরি এখন আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাবেন। ঠিক আছে, আমি সরাসরি ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা খেয়াল করুন, ইউটিউব স্টুডিওর মধ্যে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা যেহেতু মোবাইল দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু এখান দিয়ে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো একটু ছোট ছোট দেখাবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা একটু জুম করে করে অপশনগুলো দেখে নেবেন। তো যে সেটিংসটা আপনারা অফ রাখলে আপনাকে মনিটাইজেশন দেবে না, সেক্ষেত্রে এই সেটিংসটা আপনাকে দেখতে হলে যে আপনার চ্যানেলে অন আছে কিনা বা অফ করে রেখেছেন কিনা, সেটা দেখার জন্য বন্ধুরা একদম এই যে এখান দিয়ে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসতে আসতে এই যে কর্নারে একটা সেটিং এর আইকন পাবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে কর্নারে যে একটা সেটিংস এর আইকন দেখতে পাচ্ছেন, আশা করি এই সেটিংস আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন, আমি এখন সেটিংস এর আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা সেটিংস এর আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। দেখুন, জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্ট। তো যারা নতুন আছেন তারা হয়তো অনেকেই এই অপশনগুলো এতদিন জানতেন না, তো অবশ্যই অপশনগুলো দেখে নেবেন। এ বিষয়ে আমার চ্যানেলে আরও ভিডিও আছে। অবশ্যই কিন্তু প্রত্যেকটা অপশনই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যে অপশনটা আপনার ইউটিউব নতুন আপডেট এনেছে যে যেটা বন্ধ রাখলে আপনাকে মনিটাইজেশন দেবে না, সেটা দেখার জন্য অবশ্যই এই যে এখান থেকে এই যে চ্যানেলের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখন চ্যানেলের উপরে ক্লিক করে দিচ্ছি। চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবো, এবং এখানে কিন্তু তিনটে অপশন পেয়ে যাবেন, বেসিক ইনফরমেশান, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। তো বন্ধুরা আপনারা তিন নম্বরে যে অপশনটা আছে এই যে কর্নারে দেখুন ফিচার এলিজিবিলিটি, এইটার উপরে চাপ দেবেন। ঠিক আছে, তো আমি এখন ফিচার এলিজিবিলিটির উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফিচার এলিজিবিলিটি উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসলে কিন্তু তিনটে অপশন পেয়ে যাচ্ছেন। দেখুন, 1, 2, 3। ঠিক আছে, প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার, দ্বিতীয়তে আছে ইন্টারমিডিয়েট ফিচার, এবং তিন নম্বরে আছে অ্যাডভান্স ফিচার। তো বন্ধুরা প্রত্যেকটা অপশনে কিন্তু আমার এখানে দেখুন এই যে এনাবেল করা আছে। তো এখন সেক্ষেত্রে প্রথম যারা নতুন চ্যানেল খোলে অনেকেরই কিন্তু দেখা যায় যে ফার্স্ট স্টেপটা এনেবল করা আছে এবং 2 নম্বর এবং 3 নম্বরটা ডিজেবল আছে। তো সেক্ষেত্রে যদি আপনি মনিটাইজেশন অন করে দেন, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আবার দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে হয় যে 3 নম্বর অ্যাডভান্স সেটিংসটা অ্যাডভান্স ফিচারটা অন করা আছে অথচ এই দুইটা অন করা নেই। এখন কথা হচ্ছে, মোট কথা হলো আপনার চ্যানেলের মধ্যে যদি এই তিনটা অপশনের যে কোনো একটা অপশন ডিজেবল থাকে বা
অফ থাকে, সেক্ষেত্রে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না সরাসরি। কিন্তু নতুন আপডেটে ইউটিউব বলে দিয়েছে যে আপনার ফিচার এলিজিবিলিটির মধ্যে যে তিনটা অপশান আছে, এই তিনটা অপশানের মধ্যে অ্যাডভান্স ফিচার এবং ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে যদি যে কোনো একটা, বা আর প্রথমটা তো অনেকের ক্ষেত্রে দেখা যায় চ্যানেল খোলার পরে এমনিতেই স্ট্যান্ডার্ড ফিচারটা চালু হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই দুইটা অপশন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। আপনারা যদি এই দুইটা অপশন যদি অফ বা ডিজেবল থাকা অবস্থায় মনিটাইজেশন আবেদন করেন, তো এখন থেকে কিন্তু আর মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? আগে কিন্তু যদিও দিয়ে দিছে ইউটিউব মনিটাইজেশন এটা বন্ধ থাকার পরেও, এখন থেকে কিন্তু আর পাবেন না, এটা একদম ইউটিউব স্পষ্ট বা ক্লিয়ারলি বলে দিয়েছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে আপনারা ইউটিউব স্টুডিওর মধ্যে আপনাদের চ্যানেলের কোন অপশনটি বন্ধ থাকলে আপনাকে ইউটিউব আর মনিটাইজেশন দেবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না, আর যদি পারেন একটা শেয়ার করে দিবেন বন্ধুরা, যাতে আরও নতুন ইউটিউবার যারা আছে তারাও আপনাদের থেকে শিখতে পারে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।